দ্রুত স্পোকেন ইংলিশ শেখার জন্য আজকে আমি আপনাকে ফ্রেজ প্লাস সেন্টেন্স শেখাবো। মানে এই ভিডিওটি 2 in 1। ফ্রেজগুলি আপনি নিজে শিখুন, তার সাথে বাড়িতে ছোট কেউ থাকলে তার সাথে বলুন বা তাকে শেখান। এতে দুজনেরই ইংরেজির উন্নতি হবে। আর ফ্রেজগুলিকে কিভাবে ব্যবহার করবেন সেটাও শেখাবো, তাতে আপনার স্পোকেন ইংলিশ হবে অনেক স্ট্রং। তাহলে চলুন শুরু করা যাক। এটি ধুয়ে ফেলো বা এটি পরিষ্কার করো, এর ইংরেজি হবে ওয়াশ ইট। ওয়াশ ইট। এটি একটি ছোট্ট ফ্রেজ, তো যে কোনো জিনিস পরিষ্কার করার সময় আমরা কাউকে এটা বলতে পারি। এবার আমি আপনাকে দেখাবো এই ছোট্ট ফ্রেজটি দিয়ে কিভাবে সহজ কিন্তু বড় বাক্য বানানো যায়। যেমন ঠান্ডা জলে এটি ধুয়ে ফেলো, ওয়াশ ইট ইন কোল্ড ওয়াটার। ওয়াশ ইট ইন কোল্ড ওয়াটার। আমি এটি প্রতি রবিবার পরিষ্কার করি। আই ওয়াশ ইট এভরি সানডে। আই ওয়াশ ইট এভরি সানডে। এটি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করো, ওয়াশ ইট ওয়েল উইথ সোপ। ওয়াশ ইট ওয়েল উইথ সোপ। ধুয়ে ফেলার আগে ভিজিয়ে রাখো, সোক বিফোর ইউ ওয়াশ ইট। সোক বিফোর ইউ ওয়াশ ইট। সোক মানে ভিজিয়ে রাখা। কি খুব কঠিন বলে মনে হলো? একদমই না। দেখলেন কিভাবে খুব সহজে একটি ছোট্ট ফ্রেজ দিয়ে সহজ কিন্তু বড় বাক্য বানিয়ে দেখালাম। আপনি ফ্রেজটি ব্যবহার করতে পারেন, তার সাথে বড় বাক্যগুলিও অনাহাসে ব্যবহার করতে পারবেন। এবার চলুন পরের ফ্রেজটি শেখা যাক। ধরে থাকো, এর ইংরেজি হোল্ড অন। হোল্ড অন। তোমার টিকিট ধরে থাকো, হোল্ড অন টু ইয়োর টিকিট। হোল্ড অন টু ইয়োর টিকিট। আমাকে শক্ত করে ধরে রাখো, হোল্ড অন টু মি টাইট। হোল্ড অন টু মি টাইট। আপনি কি 1 মিনিট ধরে রাখতে পারবেন? ক্যান ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ? ক্যান ইউ হোল্ড অন এ মিনিট প্লিজ? আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। আই কান্ট হোল্ড অন মাচ লঙ্গার। আই কান্ট হোল্ড অন মাচ লঙ্গার। প্রতিটি বাক্য সহজ, কিন্তু এগুলি আমাদের প্রতিদিন কাজে লাগবে। তাই আপনার অবশ্যই শেখা উচিত এই ধরনের ফ্রেজ কিংবা সেন্টেন্স, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। ঠিক করো, ফিক্স দ্যাট। ফিক্স দ্যাট। আমি সেই পুরনো মোবাইলটি ঠিক করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফিক্স দ্যাট ওল্ড মোবাইল। আই এম ট্রাইং টু ফিক্স দ্যাট ওল্ড মোবাইল। আমাদের অবশ্যই চাকাটি ঠিক করার জন্য কাউকে পাওয়া উচিত। উই মাস্ট গেট সামওয়ান টু ফিক্স দ্যাট হুইল। উই মাস্ট গেট সামওয়ান টু ফিক্স দ্যাট হুইল। এগিয়ে যাও, গো অ্যাহেড। গো অ্যাহেড। তুমি এগিয়ে যাও আর আমি অনুসরণ করব। ইউ গো অ্যাহেড and I will follow on. তুমি কি এগিয়ে যেতে চাও? Do you want to go ahead? Do you want to go ahead? একটি নাও, take one. Take one. আমি প্রত্যেকটির একটি করে নেব। I will take one of each please. I will take one of each please. একটার সাথে আরেকটি নাও, টেক ওয়ান উইথ অ্যানাদার। টেক ওয়ান উইথ অ্যানাদার। দিনে 3 বার একটি ট্যাবলেট নাও, টেক ওয়ান ট্যাবলেট 3 times এ ডে। টেক ওয়ান ট্যাবলেট 3 times এ ডে। সংক্ষেপ করো, মানে সংক্ষেপে বলো বা সংক্ষেপে লেখো, তখন আমরা এই ইংরেজিটি ব্যবহার করতে পারি। বি ব্রিফ। বি ব্রিফ। ফিরে এসো, কাম ব্যাক। আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ টু কাম ব্যাক। আই উইল ওয়েট ফর ইউ টু কাম ব্যাক। আমি ফিরে না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। প্লিজ ওয়েট ফর মি টিল আই কাম ব্যাক। প্লিজ ওয়েট ফর মি টিল আই কাম ব্যাক। সে আর কখনো ফিরে আসবে না, হি উইল নেভার কাম ব্যাক। He will never come back. স্থির হয়ে বসো বা চুপ করে বসে থাকো, sit still. Sit still. বা বলতে পারি keep quiet. Keep quiet. আমরা দুটোই ব্যবহার করতে পারি। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? Can't you sit still? Can't you sit still? चुप करे बोशे थाको आर शब्द करबे ना। सिट स्टिल एंड डोंट मेक ए साउंड। सिट स्टिल एंड डोंट मेक ए साउंड। आमी तोमार चुल काटानोर समय चुप करे बोशे थाको। प्लिज सिट स्टिल व्हाइल आई काट योर हेयर। प्लिज सिट स्टिल व्हाइल आई काट योर हेयर। धैर्य धरो। बी पेशेंट। बी पेशेंट बा बोलते पारी हैव पेशेंस। हैव पेशेंस। अपेक्षा करार जोन्नो तोमार अवश्यई धैर्य थाकते हबे। यू मास्ट हैव पेशेंस टू वेट। यू मास्ट हैव पेशेंस टू वेट। धैर्य धरो बास शीघ्रई आसबे। हैव पेशेंस द बास विल कम सून। हैव पेशेंस द बास विल कम सून। आमाके दिते दाओ। लेट मी पे। लेट मी पे। आमाके चेक दिते दाओ। लेट मी पे द चेक। लेट मी पे द चेक। आमाके एबार दिते दाओ। लेट मी पे दिस टाइम। लेट मी पे दिस टाइम। लेट किभाबे व्यवहार करते हय ता जानते आमादेर एकटी भिडियो देवा आछे देखते पारेन। একবার দেখলেই ভালোভাবে শিখে যাবেন। আই উইল গিভ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। এটা ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ইট। এক্সপ্লেইন ইট। তুমি যেভাবে পারো এটি ব্যাখ্যা করো। এক্সপ্লেইন ইট অ্যাজ ইউ ক্যান। এক্সপ্লেইন ইট অ্যাজ ইউ ক্যান। আমি তোমাকে ধাপে ধাপে এটি ব্যাখ্যা করব। আই উইল এক্সপ্লেইন ইট টু ইউ স্টেপ বাই স্টেপ। আই উইল এক্সপ্লেইন ইট টু ইউ স্টেপ বাই স্টেপ। সে তাকে এটি বোঝানোর চেষ্টা করল। হি ট্রাইড টু এক্সপ্লেইন ইট টু হার। হি ট্রাইড টু এক্সপ্লেইন ইট টু হার। আমি আরও কিছু ফ্রেজ দিচ্ছি, এবার নিজে চেষ্টা করুন ব্যবহার করতে। যেমন এটা ঠিক করো বা এটি সংশোধন করো। কারেক্ট ইট। কারেক্ট ইট। নড়াচড়া করবে না বা নড়বে না। ডোন্ট মুভ। ডোন্ট মুভ। ছাড়বে না। ডোন্ট কুইট। ডোন্ট কুইট। কুইট মানে ছাড়া, ছেড়ে যাওয়া বা ত্যাগ করে যাওয়া। কথা বলবে না। ডোন্ট টক। ডোন্ট টক। তাকে জানাও বা তাকে বলো। ইনফর্ম হিম। ইনফর্ম হিম। আবার দেখো বা আবার তাকাও। লুক এগেন। লুক এগেন। আমার দিকে তাকাও বা আমার দিকে দেখো। লুক অ্যাট মি। লুক অ্যাট মি। আবার ভেবে দেখো। রিকনসিডার। রিকনসিডার। লড়াই করবে না বা মারামারি করবে না। ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট। তর্ক করো না বা তর্ক করবে না। ডোন্ট আর্গিউ। ডোন্ট আর্গিউ। আতঙ্কিত হবে না বা ঘাবড়াবে না। ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক। প্যানিক মানে আতঙ্ক বা আকস্মিক ভয় বা ঘাবড়ে যাওয়া। পোশাক পরে নাও বা তৈরি হয়ে নাও। গেট ড্রেসড। গেট ড্রেসড। দাঁড়াবে না। ডোন্ট স্ট্যান্ড। ডোন্ট স্ট্যান্ড। কাজে লেগে যাও। গেট টু ওয়ার্ক। গেট টু ওয়ার্ক। আমাকে মনে করো। রিমেম্বার মি। রিমেম্বার মি। আমাকে মনে করিয়ে দিও। রিমাইন্ড মি। রিমাইন্ড মি। একটা গান গাও। সিং এ সং। সিং এ সং। ভিতরে থাকো। স্টে ইনসাইড। স্টে ইনসাইড। আমাকে সাহায্য করো। হেল্প মি। হেল্প মি। আমাকে খুঁজে বের করো বা আমাকে খোঁজো। ফাইন্ড মি। फाइंड मी। आशा करी এই ভিডিওটি আপনাকে ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ফ্রেজগুলি অবশ্যই বাড়িতে অভ্যাস করুন, পারলে বাড়ির ছোট বাচ্চাদেরও শেখান, এতে তারাও দ্রুত ইংরেজি বলতে শিখবে। এইভাবে একে অপরকে হেল্প করে বাড়িতে ইংরেজির পরিবেশ তৈরি করতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।